ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বহু নবী রাসুলের পবিত্র সব স্মৃতিধন্য নানা নিদর্শন রয়েছে এ নগরীর বিভিন্ন স্থানে, তেমনি একটি পবিত্র নিদর্শন আল খায়েফ মসজিদ। মসজিদটি মিনার দক্ষিণের ছোট জামরাতের কাছাকাছি একটি পাহাড়ের পাদদেশে অবস্থিত। ইসলামের ইতিহাসে এটি এমন একটি মসজিদ সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আরো অনেক নবী রাসূলগণ নামাজ আদায় করেছেন। মসজিদ আল খাইফের গুণাবলী কিছু হাদিস দ্বারা প্রমাণিত। হযরত ইবনে আব্বাসের রাদিয়াল্লাহু আনহু একটি হাদিসে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদু আল খাইফে 70 নবী রাসুল নামাজ প্রার্থনা আদায় করেছেন। মজমাউজ জাওয়াহিদ কারো কারো মতামত হল, এই মসজিদে 70 জন নয় বরং 700 জন বা তারও অধিক সংখ্যক নবী রাসুল নামাজ প্রার্থনা আদায় করেছেন। তবে এই সংখ্যা ও মতামতের পক্ষে গ্রহণযোগ্য শক্তিশালী কোন তথ্যসূত্র পাওয়া যায়নি। নবী রাসুলদের প্রার্থনা বা নামাজ আদায় গুরুত্বপূর্ণ স্মৃতি ছাড়াও এই মসজিদটি ইসলামের ইতিহাসের আরও একটি গুরুত্বপূর্ণ স্মৃতি ধারণ করে আছে, আর তা হল পঞ্চম হিজরিতে ইহুদিদের ষড়যন্ত্রমূলক প্রচারণা মক্কার কাফেরা মদিনায় হামলা করার সিদ্ধান্ত গ্রহণ করে। এই হামলা উপলক্ষে মক্কার কাফেররা বড় বড় ও শক্তিশালী কিছু আরব গোত্রের সাথে চুক্তি সম্পাদিত করে। পরবর্তীতে ইসলামের বিজয়ের পর এই চুক্তি সম্পাদিত স্থানে একটি মসজিদ নির্মাণ করা হয়। ইসলামের ইতিহাসের সেই স্মৃতি ধারণকারী মসজিদটি হল আল খায়েফ মসজিদ।